চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকেই বলা হয় শ্রী ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ আমরা পঞ্চদশ অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ পুরুষোত্তম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এই সংসারে অসত্য বৃক্ষ আমি, ইহার মূল উপরের দিকে অর্থাৎ পরমাত্মা, ইহার মূল আর ইহার ডালপালা নিচের দিকে অর্থাৎ দেবতা ও পার্শ্বদী যৌনিতে জীব জন্তু রূপে। হে অর্জুন, বৈরাগ্য দ্বারা মায়া কাটাতে পারিলেই সংসার বন্ধন হইতে মুক্তি হয় ও পরমপদ প্রাপ্ত হয়। সেই পরমপদ লাভ হইলে তার কোনো জন্ম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ঈশ্বরকে জানিতে পারলেই পরমপদ লাভ হয়। ঈশ্বরই পরম ব্রহ্ম ও পরমাত্মা, তিনি পুরুষোত্তম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, জীব ঈশ্বরের সনাতনের অংশ, অর্থাৎ জীব ঈশ্বরের অংশ মাত্র, কিন্তু সংসার বন্ধন জীব তাহা বুঝতে পারে না। বুঝতে পারে না বলেই জীব কর্মফলে যৌনিতে জন্মগ্রহণ করিয়া সুখ দুঃখ ভোগ করতে হয়। অর্থাৎ সংসার বন্ধনের কারণে জীব ঈশ্বরের পরমাত্মা সম্বন্ধে জানতে পারে না। বারবার যৌনিতে জন্মগ্রহণ করিয়া সুখ ও দুঃখ ভোগ করে। তাই ঈশ্বরকে জানতে চা পারলেই জীব প্রায় অনুভব হরে কৃষ্ণ। ইতি পুরুষোত্তম নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত। কোনো অধ্যায় দুই সংক্ষিপ্ত হয় তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। পনেরো অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারি শ্রীকৃষ্ণ এই সংসারের সত্য দুঃখ, অর্থাৎ ইহার মূল উপরের দিকে পরমাত্মা, পরমাত্মাই ইহার মূল, আর নিচের দিকে ডালপালা দেবতা ও সূর্য। আর ঈশ্বর এই সৃষ্টি করা মায়া কাটাতে পারলে সংসার বন্ধন থেকে মুক্তি হয় ও পরম্পর প্রাপ্ত হয়। সেই পরম্পর লাভ করব তার অর্থাৎ ঈশ্বরকে জানতে হবে এবং ঈশ্বরের আরোপণ করতে পারতে হবে সারা জীবন। সময় অত্যন্ত মূল্যবান, অর্থাৎ মানুষের সংক্ষিপ্ত দিন সময়ের মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে। তাই আমাদের বর্তমান শ্রীকৃষ্ণ প্রিয় এই শ্রী ভগবদ্গীতা সম্বন্ধে জানা উচিত। হরে কৃষ্ণ।